আমাদের প্রতিদিনের খাবার দাবারে অনেকেই পুদিনা পাতার ব্যবহার করে থাকেন, কিন্তু ওষুধ হিসেবে এই পাতার ব্যবহার প্রাচীনকাল থেকেই হয়ে আসছে, যা অনেকেরই অজানা। স্বাস্থ্যের পাশাপাশি এই পাতাটি আমাদের ত্বকের যত্নেও বেশ কার্যকর। ত্বক থেকে রোদের জ্বালাপোড়া দূর করতে, এমনকি ব্রণ ও তৈলাক্তভাব দূর করতেও এই পাতা ব্যাপকভাবে কাজ করে থাকে। আপনি যদি ত্বকের তেলতেলে ভাব ও ব্রণ দূর করতে চান, তাহলে তাজা পুদিনা পাতাকে বেটে পেস্ট করে নিন, আর তাতে এক চুটকি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিন। তারপর সেই মিশ্রণটি আপনার ত্বকের মধ্যে লাগিয়ে রাখুন, 10 মিনিট পর তা পানি দিয়ে পরিষ্কার করে ফেলুন। তাছাড়া ব্রণের দাগ দূর করতে চাইলে প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে ত্বকের মধ্যে পুদিনা পাতার রস লাগিয়ে নিন আর এইভাবেই ঘুমিয়ে পড়ুন, যা আপনার ত্বক থেকে ব্রণ দূর করার পাশাপাশি ব্রণের দাগও একদম দূর করে ফেলবে। আর টানা 1 মাস এইভাবে ব্যবহার করলেই আপনার ত্বক থেকে ব্রণ ও ব্রণের দাগ উধাও হয়ে যাবে, যা কিনা আর কখনোই ফিরে আসবে না। তো বন্ধুরা, ব্রণ নিয়ে খুব মুশকিলে থাকলে আজ থেকেই এই পদ্ধতিটা ট্রাই শুরু করে দিন আর আপনার ত্বক থেকে ব্রণকে বাই বাই করে ফেলুন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন, পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।